काहेर घेनी मेली आचरो कीश बेड़िलो हाक पड़ोई चोक दीश अपना मांसे हरिना बैरी खनह न छाड़ोई भूषुको आहेरी। प्रिय ज्ञान पिपाशी बंधुगण, कविता लाइन दुटो शुने मने होते पारे जे एटी हयतो बा संस्कृत भाषार शब्द थेके आबृत्ति करा हलो किंबा उर्दू हिंदी अथवा अन्य कोनो भाषा, किंतु ना एटी आमादेर निजस्व बांगला भाषार कविता थेके आबृत्ति करलाम। अपनारा जानें जे बांगला साहित्येर मोट तीनटी जुग रयेछे बा साहित्यिकगण बांगला साहित्येर जुगके तीनटी भागे विभक्त करेछेन, आधुनिक जुग, मध्य जुग एवं प्राचीन जुग। ए प्राचीन जुगेर एकमात्र निदर्शन बा बांगला साहित्येर आदि निदर्शनेर नाम हलो चर्यापद, आर आमार आबृत्तिकृत लाइन दुटो चर्यापद थेकेई। एई चर्यापद थेकेई आमादेर बांग्लादेशेर বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সকল প্রশ্ন হয়ে থাকে সে প্রশ্নগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জেনে নেব। তো চলুন আমরা পাঠ থেকে জেনে নেই। বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম হলো চর্যাপদ। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। এই চর্যাপদের আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী এবং হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়। অতএব চর্যাপদ আবিষ্কারকের পূর্ণ নাম মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মূল চর্যা সংকলন গ্রন্থের নাম ছিল 51টি। তার মধ্যে একটি পদের কোনো তথ্য পাওয়া যায় না এবং 3.5টি পদের আংশিক সন্ধান পাওয়া যায়। সে কারণে বলা হয় চর্যায় পদের সংখ্যা 46.5টি। আংশিক পদের সন্ধান পাওয়া গিয়েছে 23, 24 এবং 48 নম্বর চর্যার। চর্যার মোট পদকর্তা বা কবির নাম পাওয়া গিয়েছে 24 জনের। চর্যাপদের ভাষা সম্পর্কে প্রথম আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার। চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে প্রথম আলোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষা বিচারের বৈজ্ঞানিক দৃষ্টিতে চর্যাপদের ভাষা বাংলা। অনেকেই চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলেছেন, কিন্তু যৌক্তিক কোনো প্রমাণ দেখাতে পারেননি। সঙ্গীত রূপে চর্যাপদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন শ্রী রাজেশ্বর মিত্র। শ্রী রাজেশ্বর মিত্র তার বাংলার সঙ্গীত প্রথম খণ্ড গ্রন্থে চর্যাপদের সাংগীতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। চর্যাপদগুলো সঙ্গীত রূপে গাওয়া হতো বিভিন্ন রাগের উপরে। যে সকল রাগভিত্তিক সুরে গাওয়া হতো সেই সকল রাগগুলোর নাম উল্লেখ করছি। পটমঞ্জুরি, মল্লারি, গুঞ্জরি, কামোদ, ধানশ্রী, দেশাখ, রামক্রী, গবড়া, ভৈরবী, বরাড়ি, এই সকল রাগে গাওয়া হতো। চর্যার প্রত্যেকটি গানই 4টি ভাগে বিভক্ত বা প্রত্যেকটি চর্যার গান গাওয়া হতো 4টি স্তরে। সেগুলো হলো অস্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং অভোগ। চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদকের নাম কীর্তিচন্দ্র। তিব্বতী ভাষায় অনুদিত চর্যা গ্রন্থটি সংগ্রহ করেছেন প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের টীকা রচয়িতার নাম মুনি দত্ত। আর চর্যাপদের প্রথম পদটির রচয়িতা হলেন লুইপা। এই পদের বা প্রথম দুটি চরণ হল কা আ তরুবর পাঞ্চ বিডাল চঞ্চল চি এ পৈঠাকাল। প্রথম পদের শেষ দুটি চরণ হল ভনয় লুই আমোহে ঝানে দিঠা ধমন চবন বেনি পিণ্ডি বৈঠা। চর্যাপদের মোট কবি রয়েছেন 24 জন। আমি তাদের নামগুলো উল্লেখ করছি। লুইপাদ, লাড়ি ডম্বি, সবরপাদ, শান্তিপাদ,
শহরপাদ, কান্নুপাদ, কঙ্কনপাদ, কম্বলাম্বর, কুক্কুরিপাদ, দারিকপাদ, ধামপাদ, বিরুবাপাদ, বীণাপাদ, ভদ্রপাদ, ভূষুকুপাদ, আর্যদেব, তাড়কপাদ, তন্ত্রীপাদ, গুণ্ডরীপাদ, চাটিলপাদ, জয়নন্দী, ডম্বিপাদ, ঢেন্ডনপাদ এবং মহিধরপাদ। সম্মানিত সুধী, আমাদের এই পর্বে সংযুক্ত থাকায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী শিখন পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব বোতাম এবং বেল বোতামটিতে ক্লিক করে রাখুন।